আমার নবী বলছিলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের দল, আমার উম্মতের দল, তোমরা আমারে ছয়টা বিষয়ের নিশ্চয়তা দিবা, গ্যারান্টি দিবা, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার ছয়টা বিষয়ের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিব। এক নম্বর, নবী বলছিলেন, উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এই গ্যারান্টিটা যদি দিতে পারো, আরো পাঁচটা গ্যারান্টি যদি দিতে পারো, আমি কথা দিলাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবে, কেউ তোমাদেরকে আটকিয়ে রাখবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার, তাহলে কয়টা বৈশিষ্ট্য থাকলে আর কিছু না হইলেও চলবো? এক নাম্বার, সত্য বলা। কি বলা? আমরা কি সত্য বলিনিও? সামান্য কিছু হইলে একটু ঘুরাইয়া গাড়াইয়া ফেসাইয়া ফুসাইয়া জিলা বের না এলাই, ঠিক আছে না? মিথ্যাটা ডাইরেক্ট কইতামও পারতেছি না, আবার সত্যটাও বলতে পারতেছি না, ঘুরাইয়া গাড়াইয়া কেমনেও যে জিলাপি বানায়। মুসলমান মুসলমান জান্নাতে কেমনে যাইতো? জান্নাতে যাওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিতে একটা মিথ্যাও ছিল না, নবুয়তের ঘোষণার পরেও ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না, মরণের আগ পর্যন্ত আমার নবীর জিন্দিগিতে একটা মিথ্যাও ছিল না। আমরা সেই নবীর উম্মত, সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার ছয়টা বিষয়ের গ্যারান্টি দিবা, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নম্বর, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। পুরুষেরা এই খালি মিথ্যা কথা বলে না, মহিলারাও বলে। বাপ রে বাপ, কি যে বলাটা বলতারে, হ্যাঁ মনে একটু বেশি কর। মা বোনে রাগ করেন না, আমি আপনাদের হেদায়েতের জন্য বলতেছি। আর নাহলে কইব যে 7 বছর হয়েছে মাহফিলটা শুরু, এই হুজুরটাই খালি প্রতি বছর আয়ে, সপ্তম মাহফিল, তো এটারে না আনলে আর চলে না। কারণ এবার আইসে তো মহিলাদেরকে ধরছে। পুরুষেরা যেই পরিমাণ মিথ্যা বলে আমাদের সমাজে, সেই তুলনায় মহিলারা ডবল বলে, বলে না? আর ইদানিং মোবাইল নিয়ে যে কত মিথ্যা কথা বলেও, মোবাইলটা লইয়ে হয়ে আরেকজনের লোকে চেটিং করে। স্বামী ফোন দিছে সৌদি আরব থেকে, কার লোকে কথা কো? আমনে যে কী করি, খালি সন্দেহ করে না। আমি দাদা ভাইয়ের লোকে কথা কইছি, বড় ভাইয়ের লোকে ভাইয়ে মাঝে মধ্যে ফোন দেয়, ভাইয়ের লোকে কথা কই। আর ভাবি মাঝে মধ্যে ফোনটা ধরলে আর ছাড়তে চায় না, আমি একটু ভাবির লোকে কথা কই, আমি কি আর কারোর লোকে কথা কই? আসলে কিন্তু ফোনে যে কথা কইতেছে ডার্লিং কয়নি, আবার রেকর্ড হইতেছে, মহা বিপদে পড়লাম। ডার্লিং কই, ডার্লিং না কি জানি কয়, আরে এটা বিএফ কয়নি, বিএফ, হ্যাঁ বিএফ নি কয়, চাচারা বুঝতো না, এটা ছেলেরা বুঝতেছে। বিএফ মানে বয়ফ্রেন্ড, কি ফ্রেন্ড? হ্যাঁ, ছেলেদের যদি জিএফ থাকতে পারে, মেয়েদের বিএফ থাকতো না, বয়ফ্রেন্ডের সাথে কথা কয়। আর স্বামী যখন জিগায় এতক্ষণ বিজি আসছিল কেন, কো বিশ্বাস করেন আপনি আমার এখানে সন্দেহ করেন, দাদা ভাই ফোন দিছিল, এরপরে ভাবি ফোন নিয়ে আর ফোন ছাড়ে না। আসলে ফোনটা কিন্তু করছে বিএফে, এটাই করছে। এই মিশা কথা কয় কিছু কিছু, দেখি আর কি, এগুলো নিয়ে ঘরের ভিতরে ঝগড়া হয়, পরে মারামারি হয়। মারামারি হওয়ার পরে একটা কাম তো করে রাগ করে, দেখ দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করলে দিমু, কিন্তু দিমু। কি দেয়? 3 তালাক দিয়ে দেয়। এগুলো লেয় মোবাইলের কারণে তালাকটা বেশি হইতাছে। কারণ ফতোয়া তো আমাদের কাছে আসে, কার কাছে আসে? আরে আমার কাছে তো এমন দুই তিনটা ফতোয়া তো দৈনিকে আমার কাছে আসে। সব ঝগড়া, বেশিরভাগ ঝগড়া মোবাইল নিয়ে। স্বামী কয় তুমি টাচ মোবাইল চালাইতে পারবে না, আরে কয় এই টাচ মোবাইল ছাড়া আমি বাঁচতাম না। হ্যাঁ, আমার মারে দেখা দেখা কথা কর না, মার লগে কথা কইব দেখা দেখা কইব। আরে যখন এই মোবাইলটা আসিল না তখন মার লগে কথা কইছে না, বুঝি না? মহিলার হাতে একটা টাচ মোবাইল কিনা দেওয়া মানে ঘরের ভিতরে একটা বিএফ ঢুকাইয়া দেওয়া। এটা মনে রাখেন কথাটা। সব মা বোনেরা রাগ করবেন না, আজকে আমি ভালোর জন্য বলছি, হয়তো আপনি ভালো, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ মহিলারাই খারাপ। এটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। স্বামী তাহে বিদেশ বা ঢাকায় থাকে, সপ্তাহে একদিন আসে, এটা লইয়া খালি ঘুরতে খালি অমুকের লগে চিটিং, অমুকের লগে চিটিং, অমুকের লগে চিটিং, একটা পর্যায়ে সংসারটা ভাঙে যা। জামাই যখন বুঝে যে আমার কিনে দেওয়া মোবাইল দিয়া আমার স্ত্রী অন্য ছেলের লগে এসে ফিটিস ফিটিস করবে, বাড়িতে আয় কয় এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাপের সহ তালাক। দেওয়ার পরে আবার একটু চিন্তা করে, কি চিন্তা করে? দেওয়ার পরে চিন্তাটা করে কি কামটা করলাম কি রে, কামটা করলাম কি, বাচ্চা হয়ে গেছে, দুইটা তালাক দিয়ে দিলাম, সংসার টিকাই কেমনে? এখন আবার শ্বশুর বাড়ির থেকে চাপ আইছে, শ্বশুরে আইসা বলছে বাবা রে আমার মেয়েটা বুঝছে না, মাফ করে দেয়। এখন কুলি কি তালাক তো 3টা দিয়ে লেছে, কথা বুঝছেন না। শাশুড়ি আইকো বাবা তুই আমার ছেলের মতো লাগছ না রে বাবা, আমার মায়েরা মাফ করে দেয়। এখন তো মায়া লাগে বুঝে, এখন কি করবো? খালি মুফতি সাহেবের কাছে ঘুরে, মুফতি সাহেবের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়। আর ইয়া আমার কাছে আইয়া ওই দিন আগেও আয়া, হুজুর 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 আমি এটা রাগের মাথায় কয়ে লেছি হুজুর, কি লাগবো আপনার কোন হুজুর, দয়া করে আমার সংসারটা ঠিকই দিন। হ্যাঁ ওই বউরে কিন্তু তালাক দিয়েছি 3টা, ওইটা দিছে 3টা। আমি বলি না রে ভাই আমার কিছু লাগতো টাকতো না, কিন্তু তালাক যেহেতু 3টা দিছো আমার কাছে কোনো বাও নাই। ও হুজুর আপনার কয়টা লাগবো? চিন্তা করেন, মসজিদের ভিতরে ঢুকা হ্যাঁ গেছে আমারে ঘুষ দিত। বাঙালির ঘুষ দেওয়ার প্রবণতা যে কত বেশি, অফিসে তো দেয়, মসজিদের ভিতরে ইমাম সাহেবেরও ঘুষ দিত। চাই বাঙালির রগের এসে ঢুকা গেছে। তালাকটা উল্টে লেবো টাকা দিয়া। আমি কই বাইরে আমি এটা পারতাম না। কো হুজুর আপনার মাদ্রাসাত কি দেওয়ান লাগবো এটা কোন, দরকার হইলে আমি একটা বিল্ডিং বানাই দেব। বিদেশ থেকে আইসে টেহা বুঝে আছে আর কি, মোড়া মোড়া টেহা আছে, এখন আমার মাদ্রাসায় বিল্ডিং বানাই দেবো। আমি কই বাইরে আসমানে 4টা আইন না দিল আমি টিকাই দিতে পারতাম না, তুমি যে রাগ করে দিয়ে লাইছো তালাকটা এটা হয়ে গেছে গা দিছি লাগে রে। হুজুর তখন তো আর বুঝছি না, আর হেও যে মোবাইল নিয়ে যে কি শুরু করছিল হুজুর আমিও বুঝি না, এটাও বুঝছে না, এখন ছেলে মেয়ে নিয়ে যাই কই। মিথ্যা কথা কখনো বলবেন না। যদি কোনো কারণে আপনি কোনো অন্যায় করে ফেলেন, স্বামীর কাছে সারেন্ডার, স্বামী গো আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেন, আপনি সুযোগ দিলে আমি আর কোনোদিনই ভুলটা করব না। রেকর্ড যেহেতু হচ্ছে তারপরও বলি, আপনি একটা গল্প বলি, বলবো? গল্পটা হলো 2000 সনে, কত সনে, আজ থেকে 24 বছর আগে আমি আমার রুমে বসা, মাদ্রাসার রুমে বসা, আমি শুধু মসজিদে সপ্তাহে একদিন শুক্রবার দিন নামাজ পড়াইতে যাই, তখন মাদ্রাসায় থাকি। মাদ্রাসায় আমার একটা কামরা ছিল, এই কামরার ভিতরে থাকি। হঠাৎ করে দেখলাম একজন মুরব্বী আর একটা ইয়াং, খুব ভালোভাবে খেয়াল করেন, আমার মা বোনদেরকেও বলতেছি আপনারা মাথায় রাখেন, একজন মুরব্বী আর একটা ইয়াং ছেলে আমার রুমে এসে ঢুকছে। আর তখন আমি মনে মনে চিন্তা করতেছি কটা টাকা দরকার, তখন তো কামাই রুজি কম, বেতন কম, টাকা কোত্থেকে কার কাছ থেকে লমু, 1000-2 টাকা দরকার। কত দরকার? বৈশা বৈশা আমি দরুদ শরীফ পড়তাছি। কি পড়তাছি? আমার উস্তাদে কইছে যদি অভাবে পড়ো তো দরুদ শরীফ পড়ো বেশি বেশি, আল্লাহ দেখবো অভাব দূর করে দিব। আমার উস্তাদের কাছ থেকে এটা শিখছি। যদিও অভাব দূর করার আরেকটা আমল আছে, এটার নাম হলো ইস্তেগফার, কিন্তু আমার উস্তাদে অভাবের ক্ষেত্রে উনি বেশি বেশি দুরুদের উপরে আমল করতেন। উনি দুরুদ পড়তেন, ছোট্ট করে হইলেও পড়তেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি বৈশা বৈশা দুরুদ পড়তেছি আর ভাবতেছি টাকা দরকার। এর ভিতরে একটা যুবক ঢুকছে আর একটা মুরব্বী ঢুকছে। আমি বললাম আপনারা কোত্থেকে আসছেন? কয় হুজুর আমরা নওগাঁও থেকে আসছি। ঠিক আছে আসছেন, ওই নরসিংদীর নোয়াগাঁও, আপনাদের নোয়াগাঁও থেকে আসছে কেন? মুরব্বী বলল তুই এই ক। তো আমি বললাম ভাই কি কইবা কও। হুজুর আমি বিদেশ থাকি, আমি বিদেশ থেকে আসছি গতকাল। হুজুর প্রথমে কয় আমার টাকা পয়সার কোনো শর্ট নেই। কি কইতাছে? টাকা পয়সার কোনো শর্ট নাই। আমি বললাম বুঝলাম তোমার টাকা পয়সা শর্ট নাই, এখন কি কইতেছো? মানে প্রথমে লোভ দেখাইলেছে আমার টাকা পয়সা শর্ট নাই। কি হয়েছে? হুজুর ভালোভাবে বুঝছেন, মা বোনদেরকেও বলি আপনাদেরকেও বলি। কি হয়েছে? হুজুর আমি আসছি, বহুদিন পরে বিদেশ থেকে আসছি, আমার স্ত্রী আমাকে রিসিভ করছে। আমার স্ত্রীর সাথে রাতের বেলায় একান্তে সময় কাটাবো, এটাই তো স্বাভাবিক। আমি যখন ঘরে ঢুকছি, সে আমার দুইটা পাওয়ার মধ্যে এমন ভাবে ধরছে, পাওয়ার ছাড়ে না আর কান্দে। আমি বললাম কি হয়েছে, তাইলে কেন কান্দে? খুব কান্দে কান্দে আমারে কয়, আমি তোমার সাথে খেয়ানত করছি, তুমি আমারে মাফ করে দাও। সে যে কি খেয়ানত করছে হুজুর, এটা আমিও জানি না, আমার মাও জানে না, আমার ভাই বোন কেউ জানে না। আমি বললাম তুমি কি খেয়ানত করছো? আমি জানি না তো। দুনিয়া আর কেউ জানে না, শুধু আল্লাহ জানে আর আমি জানি। হুজুর পাও সারে না, খালি কান্দে। স্বামী, আমি 9 বছর তুমি বিদেশ ছিলাম, আমি অনেক খেয়ানত করছি, একটা খেয়ানত বড় খেয়ানত করছি, উচিত হয় নাই, আমি বড় ভুল করে ফেলছি। স্বামী, তুমি আমারে মাফ না করলে আল্লাহও আমারে মাফ করতো না, দয়া করে তুমি আমারে মাফ করবানি কও, যদি মাফ করো তাইলে আমি তোমার কাছে আমার খেয়ানতের কথাটা বলবো, কও তুমি বলো তো, মাফ করবানি? কাহা মাফ করো। সে আমার থেকে ওয়াদা নিছে, ছেলেটা বলতেছে যে আমি মাফ করো। সে আমার কাছে বলছে তুমি যখন বিদেশে গেছো, যাওয়ার পরে প্রতিবেশী আরেকটা ছেলের সাথে আমার অনেক খাতির হয়ে গেছে, একটা পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, সেটা আমার মাও জানে না, তোমার মাও জানে না, কেউ জানে না। একটা পর্যায়ে পেটে বাচ্চা চলে গেছে, অনেক দূরে গিয়া হসপিটালে বাচ্চাটা প্রসব করাইছি, মানে অ্যাবর্শন করাইছি। স্বামী গো, তখন শয়তানের ধোকায় করছি, তুমি বিদেশ থেকে আসছো, আমার মনে খালি বারবার বারবার এটা জাগনা দিতেছে, আমি যে এত বড় ভুল করলাম, আমার স্বামীর সাথে নাফরমানি করলাম, এই ভুল থেকে স্বামীর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। কেউ জানে না, আমি না বললে তুমিও জানতে না, জগতের কেউ জানতো না, আমার আল্লাহ জানে আর আমি জানি। তো আল্লাহর কাছে আমি তওবা কয়দিন আগেই করে ফেলছি, এখন তুমি যদি আমারে মাফ না করো, আমার এই জগতেও কোনো শান্তি হবে না, আখেরাতেও শান্তি হবে না। আমি কথা দিলাম আর কোনোদিন তোমার সাথে পাপ মানে অন্যায় করব না, আর কোনোদিন আমি আমানতের খেয়ানত করব না, আমি কোনোদিন আর তোমার কথার বাইরে এক কদম এদিক সেদিক যাবো না, আমার মাফ করে দাও। আমারে সেই ছেলেটা কয়, হুজুর যেই বড় অন্যায় করছে এটা তো মাফ করার অন্যায় না, কিন্তু যেইভাবে আমার পায়ে ধরছে, আমি চিন্তা করে দেখলাম সে যদি না বলতো, আমিও জানতাম না, জগতের কেউ জানতো না আল্লাহ ছাড়া, নিশ্চয়ই তার ভিতরে আল্লাহর ভয় আছে, আমারে জানাইছে। হুজুর জানানোর পরে আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসাটা আরেকটু বাইরে গেছে। হুজুর এখন যে এই অন্যায়টা করছে, বাচ্চা হয়ে গেছিল, এখন আমার প্রতিবেশী মসজিদের ইমাম সাহেবের কাছে গেছি যে আমার বউ ঠিক আছে নি, শরীয়তে ঠিক লাগলে আমি তারে বাড়িতে উঠাইয়া নিয়ে আসবো। ইমাম সাহেবে জানাইছে আমার বউ বলে তালাক হয়ে গেছে। হুজুর এখন আমি কেমনে কি করতাম? আমার এই বউডারে আমার ছাড়তে মনে চাইতেছে না, যদিও সে অন্যায় করছে, সে যদি আমার কাছে স্বীকার না করতো, না বলতো, আমি তো জানতাম না। হুজুর এখন কি কোনো রাস্তা আছে আমার বউডা ঠিকানোর? আমি সর্বনাশ করে লেছি, তোমারও মার দেওয়া দরকার, খবর রাখছো না, আর হেডারও মারার দরকার আছে, কইলে আমার এই কথা। এইসব করে দেখছি গুণা এনে করছে, তালাক তো আর হইছে না, কথা বলছেন না, গুণা এনে কবিরা গুণা করে ফেলছে, তালাক তো আর হয় না। ইমাম সাহেব তো বলে দিছে তালাক হয়ে গেছে, কারণ এই বেড়া তো বউ আর ছাড়তে মনে চাইতেছে না। আমি বললাম তোমার বক্তব্যটা তুমি লিখো, তো লিখছে পরে আমি বলে দিছি যে না, তোমার বউ তালাক হয় নাই, সে জিনা করার কারণে জিনার শাস্তি পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়েছে, সামাজিক শাস্তিটা দিয়ে দাও, যেহেতু ইসলামিক রাষ্ট্র না, এখানে আর ডুররা মারার দরকার নাই, সামাজিক শাস্তিটা দিয়ে দাও, তোমার বাবাই দেখ, তুমি দেখ, দাও, বা কেউ কোনো মাতব্বর টাইপের লোকেরাই দেখ, শাস্তি একটা সামাজিক শাস্তি দিয়ে দাও যে এটার একটা বিচার আছে, আর তারে বলো আল্লাহর কাছে তওবা করে নিতে, আর তোমার বউ ঠিকই আছে, তুমি আজ থেকে তারে নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারো। আর যদি ক্ষমা করে দাও সেই ক্ষেত্রে তুমি আল্লাহর কাছে বিনিময় পাইবা। লিখা দেওয়ার পরেও 500 টাকার নোটগুলো যে বাইর করতেছে ভর থেকে, আমার দরকার মাত্র 2000 দিছে আমার আরো বেশি। পরে কবজোর আপনাকে খুশি করতাম, কি করলে আপনি খুশি হবেন? আর কিচ্ছু লাগতো না রে বাবা, আর কিচ্ছু লাগতো না। আমি আসলে কি জিনিসটা এখানে বোঝাইতে চাইলাম, আমি কি আমার টাকাটা বুঝাইছি? হ্যাঁ, এই টাকাও কিন্তু এখানে একটা কথা। যখন দেখবেন বেশি অভাব, একটু নামাজটা বইরা বইবে, দুরুদ শরীফের আমলটা বাড়ায় বাড়ায় করবেন, দেখবেন আল্লাহ অভাবটা দূর করিয়া দিব। এটাও কিন্তু একটা শিক্ষা, ওই শিক্ষা না, শিক্ষা দূর করবেন নি। হ্যাঁ, অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। মূল কথা যেটা বোঝাইতে চাইছি, সত্যের মৃত্যু নাই। এই মেয়েটা আজকে সত্যটা স্বীকার করেছে, সেটা স্বীকার যদি না করতো আর কোনোদিন যদি স্বামী জানতে পারতো, তাহলে কি বাড়িতে রাখতো না, লাইফ তাই হে বেটার বাড়িতে ভাড়ায় দিত। উল্টা সত্যটা স্বীকার করার কারণে আজ স্বামী তার প্রতি ভালোবাসা আরো বাড়াইয়া দিছে, তারে ক্ষমা করে দিছে, আর বলছে যে দেখো সত্য বলার কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে, তুমি তো না বললেও পারতা, আগামী দিনে আর এমন কাজ করবে না, চলো এখন থেকে আমাদের সংসারটা নতুন করে আমরা চালাই। এই জন্য বলছি যে কোনো সময় যদি অন্যায় হয়ে যায় তারপরেও সেই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত না। সত্য বললে সত্যের মধ্যে মুক্তির ব্যবস্থা থাকতে পারে, পারে কি পারে না? পারে।